हेलो बंधुरा, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि भालो आछो, आमराओ भालो आछि। तो एखन बाजे होच्छे रात्रि 10:30। तो 10:30 थेके आमी आमार ब्लगटा स्टार्ट करलाम, आरो देखो डिउटी थेके चले एसेछे। तो भाबलाम ओके दिए शुरू करी आजके ब्लगटा। सारा दिन आजके ब्लग आर करा हयनि, तो भाबलाम रात्रि थेके स्टार्ट करे दिई। रात्रिबेला कि करि एकटु आधटु तोमादेर साथे सेटा एकटु। তোর জুতোর মধ্যে মনে হয় কিছু একটা ঢুকেছে, কাকর ফ্যাব্রিক এরকম একটা কিছু ঢুকেছে। মানে হাঁটছিল যখন ওর পায়ের ব্যথা পার লাগছিল, তো এসে সেটাই দেখছিল। তো দেখছে কাকর ঢুকে আছে জুতোটার মধ্যে, তো সেটাই সারালো। তো এখন আমি ওর জন্য রুটি বানাবো। কেন ওর জন্য রুটি বানিয়ে আমি রাখিনি, কেন গরম গরম রুটিটা আমি বানিয়ে দিই, খেতে ভালো লাগে। গরম গরম রুটিটা ভালো লাগে, করে রেখে দিলে রুটিটা অতটা ভালো লাগে না। তো এই ঘরে লাইটটা বন্ধ করা ছিল। আর দেখো এখানে আমাদের বিছানা করার জন্য জিনিসপত্র বাইরে বার করে নেওয়া হয়েছে। তোষকটা, এই তোষকটা আপাতত খাটার মানে খাটের নিচেই থাকে, রোল করে ঢুকিয়ে রাখি, কেন রাখার সেরম একটা জায়গা নেই। আমরা আসলে নিচে ঘুমাই, ছেলে ওপরে ঘুমায়। তো এখন এরমভাবে অ্যাডজাস্ট করে ঘুমাতে হয়, কিছু করার থাকে না। কেননা যখন উপরে ঘর হবে তখন এই প্রবলেমটা হবে না। তো এখন দেখো 10:40 বাজে রাত্রেবেলা, তো জামা কাপড় ছাড়েও খাট মানো ধরো, ততক্ষণে চাই আমি রুটিটা বসিয়ে দিই, নাহলে অনেকটা বেশি দেরি হয়ে যাবে। তো চলো রাত্রিবেলা কি করি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি সে রাত্রিবেলার ভিডিওটা আমি কন্টিনিউ করিনি। তো আজকে নেক্সট দিন সকাল, তো সকালবেলা আমাদের কাজের দিদি চলে এসেছে ঘর পুষতে। সকাল সকাল অনেক তাড়াতাড়ি আসে, 1:15 মধ্যে চলে আসে, 7:30 1:15 মধ্যে চলে আসে কাজ করতে। তো উনি ঘর মুছছে, তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো অনেকদিন ধরে শেয়ার করা হয় না। ওনাকে রিসেন্টলি রাখা হয়েছে, এতদিন ছিল না, যবে দিয়ে আমার অপারেশন হয়েছে তারপর থেকেই রাখা হয়েছে। 2 মাস হলো, 2 থেকে 3 মাস হলো। আর এই যে ছেলে আমার, ও বাড়ি বাথরুমে কলে মুখ ধোবে না, ও বাইরে যে একটু হাঁটবে হেঁটে ওই কলে মুখ ধোবে। আর দেখছে বলছে তুমি কী করছো কী করছো, বুঝতে পারছে না কী করছে। তারপর বুঝতে পেরেছে যে আমি ওকে ভিডিও করছি সকাল সকাল, তো তার জন্য মুখটা লোকাচ্ছে, একটু বদমাশি করছে আমার সাথে। ওই যে দেখো, তোমরা দেখতে থাকো ওর বদমাশিটা। এবার দেখো মানে একটু লজ্জা পাচ্ছে না, বুক চওড়া করে হাঁটছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো কাজ করুক। এই যে দেখো জিভ ভাঙিয়ে দিয়ে চলে গেল। সকাল সকাল একদম ঘর দোর আমার পুরো পরিষ্কার হয়ে গেছে, কাজের দিদি কাজ করে চলে গেল এক্ষুনি। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নি। আর এই যে এখানে আমার ছেলেটা পড়তে বসেছে, বিছানায় বসেনি। সবসময় বিছানায় পড়তে বসলে আমার ভালো লাগে না, মাঝে মাঝে মাটিতে পড়তে বসা ভালো, পড়া তাতে অনেক বেশি ভালো হবে, বিছানায় মানুষ আরাম পেয়ে যায় আর ভালো পড়াশোনা হয় না আমার মনে হয়। তো যাই হোক এখানে ও পড়তে বসেছে, তো চলো একে কিছু খেতে দিই। আর এখন বাজে ঘড়িতে 8:30 বাজে। তো ঘরটা এই যে সুন্দরভাবে সকাল সকাল ঘর দোর পোচা পরিষ্কার হয়ে যায়, একদম দেখতেও ভালো লাগে, বাসি কাজ বাজে হয়ে যায়। তো এই যে ব্যাপার দেখো, ঘর দোরটা একদম পরিষ্কার, চকচক চকচক করছে, বাসন কোসন মাজা ঘষা মোটামুটি সবই হয়ে গেছে। এখন বানানো হবে চা। এই যে বাইরে ধুয়ে ধায় দিয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, দেখি কি খেতে দিই, কি টিফিন করি, সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব আমি। আর আমার দাঁত ব্রাশ করা হয়ে গেছে, এখন বানাবো টিফিন। আর ও চান করতে ঢুকে গেছে, চান ও তাড়াতাড়ি চানদান করে নেয়, একদম দেরি করে না, কেন ও বেরোবে তার জন্য। তো চলো ওর জন্য দেখি কি টিফিন করি। আজকে একটু দেরিতেই ঘুম থেকে উঠেছি, শরীরটা আমার একদম ভালো লাগছিল না, ওর জন্য একটু দেরি করে উঠেছি ঘুম থেকে। ও বললো তাড়াতাড়ি উঠো না, একটু ঘুমাও। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আটা তো আমি মেখেই রেখে দিয়েছি, আটাটা নিয়ে যাই একবারে। রাত্রিবেলার আটা মাখা ছিল, তো এটা দিয়ে এখন রুটি হবে আমাদের, রুটি হবে এবং খাওয়া হবে। তো চলো, তো চলো ভিডিওটা এতটুকুনি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো চলো টাটা।